ক্ষমতার দাপট দেখে কখনো সরকারে থাকেনি আওয়ামী লীগ, বলেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুলতবি সভায় তিনি আরও বলেন, বিএনপি মানুষের ভোটের অধিকার নিয়ে চিনিমিনি খেলেছে। রিপোর্টে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই সভা। দলের 22তম জাতীয় কাউন্সিলের আগে এটি কমিটির সবশেষ বৈঠক। সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, 75-এর পর জনগণের ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দী হয়ে যায়। এরপর ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখল করে দুর্নীতির রাষ্ট্রে পরিণত করে দেশকে। 21 বছর পর রাষ্ট্র পরিচালনায় এসে দেশের আর্থসামাজিক উন্নয়নের ধারা শুরু করে আওয়ামী লীগ, যা এখনও অব্যাহত রয়েছে। নির্বাচন নিয়ে খেলা কারচুপি, এটা কিন্তু বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই শুরু করেছে তারা। যেহেতু আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে, যেহেতু আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, যেহেতু আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাক সেটা চেয়েছিল বলেই ওই ক্ষমতা দেখিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা টিকে থাকা এ ধরনের কোনো প্রচেষ্টাই আওয়ামী লীগ নেয়নি। ভোটের অধিকার নিয়ে যে বিএনপি ছিনিমিনি খেলে, কিছু বুদ্ধিজীবী তাদের পক্ষ নেয় উল্লেখ করে তিনি বলেন, অগণতান্ত্রিক সরকারকে ফিরিয়ে আনতেই তারা বেশি তৎপর। এই বুদ্ধিজীবীরা আসলে প্রতিবন্ধী, কারণ তারা কোনো উন্নয়নই দেখে না। আর কিভাবে আওয়ামী লীগকে হটানো যায় ক্ষমতা থেকে, সেই চক্রান্তে ব্যস্ত। কেন ব্যস্ত? যখন গণতন্ত্র থাকে না তখন তারা মূল্যহীন হয় না, তখন তাদের মূল্য বাড়ে। যারা এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল অথবা এমার্জেন্সিতে ক্ষমতা দখল অথবা মার্শাল দিয়ে ক্ষমতা দখল করে, তা তো জনগণের সমর্থন পায় না। তখন এই বুদ্ধিজীবীরা দাঁড়িয়ে পড়ে, ওই যে যেমন লেখা থাকে না, ইউজ মি, মানে আমাকে ব্যবহার করুন, কার লেখে তো ওনারা ওইভাবে জামা কাপড় ইস্ত্রি করে রেডি হয়ে যান যে ইউজ মি, আর কেউ আমাকে ব্যবহার করেন এবং তারা ব্যবহৃত হয়। দেশের বাইরে বসে মানি লন্ডারিং করা টাকার মাধ্যমে দেশের দুর্নাম ছড়ানো হচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন এলেই শুরু হয় ষড়যন্ত্র। জনগণের ভোটেই নির্বাচিত হব, জনগণের আস্থা বিশ্বাস নিয়েই আওয়ামী লীগ বারবার ক্ষমতা এসেছে, বারবার ক্ষমতা আসবে। ভোট ছাড়া, জনগণের সমর্থন ছাড়া আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মানুষের উন্নয়ন হয়, যা এখন প্রমাণিত বলেন তিনি। সবাইকে ধন্যবাদ। ইবতিশাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।